নমস্কার, রিনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মূলো দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোল। মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে তুমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ভোলা মাছের রেসিপির জন্য লাগছে মূলো, আলু, পেঁয়াজ, ধনে পাতা। প্রথমে আলুটা কেটে নিচ্ছি। এবার মূলোটা কেটে নিচ্ছি। মূলোটা কাটা হয়ে গেল। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, সেটা হলো আমার একটা ছেলে আছে, সেটাকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই যেটা আমার সুজো, সব সময় ও আমার সাথে সাথেই থাকবে। যেখানে আমি যাব রান্না করা থেকে আরম্ভ করে ও আমার সব কথা শোনে, যা বলবো তাই ও আমার সব সময় কাছে কাছে থাকে। তাই ওটা না বললে আমার মনটাও ঠিক শান্তি হচ্ছিল না, এবং আমি আমার রেসিপিটা শুরু করলাম। এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। ধনে পাতাটাও কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে নেব। এবার মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে জিরা, কাঁচা লঙ্কা, মশলাটা বাটা হয়ে গেছে, এবার মশলাটা তুলে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তাতে সর্ষের তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে, এবার তাতে একটু নাড়া দিয়ে এবার লবণ হলুদ মাখা মাছটা ছেড়ে দেবো। মাছটা একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এবার আলু আর মূলোটা দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে
সামান্য লবণ আর হলুদ। এবার লবণ হলুদ দিয়ে নাড়াতে রাখো। একটু ভাজা ভাজা হলে পরে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে অন্য মশলাটা দেবো। এবার বেটে রাখা জিরা আর লঙ্কাটা দিয়ে দেবো। সামান্য জল দেবো। আগে থেকে যেহেতু হলুদ আর লবণটা দেওয়া ছিল আর দেব না, সামান্য পরিমাণ চিনি দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে ঢেকে রাখবো। এবার কষানোটা হয়ে গেছে, ঢাকনাটা তুলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে এবার ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ফুটে আসা অব্দি। এবার ঝোলটা ফুটে গেছে, ঢাকনাটা সরিয়ে নেব। আলু আর মুলোটা সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আর ঢাকা দেবো না, এমনিতে নামিয়ে দেবো, কারণ মাছগুলো এমনিতেই নরম হয়। এসব মাছ ভুলো মাছ হয়ে গেল। মাছটা দিয়ে আর বেশি ফোটাবো না, মাছটা ভেঙে যাবে। এমনিতেই মাছটা খুব নরম হয়, ভোলা মাছ নরম মাছ। রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। আলু দিয়ে মুলো দিয়ে ভোলা মাছের রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা নিজেরাও বাড়িতে এটা ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।